জাদুর কমলা গাছ। চিন্টু প্রতিদিন তার মায়ের ঘুমিয়ে পড়ার পর পাশের গ্রামের বাগানের গাছ থেকে ছোট ছোট কমলা আনতে যেত। কখনো কখনো সে তার বন্ধু মিন্টুকেও তার সাথে নিয়ে যেত। একদিন চিন্টুর মা ঘুমানোর আগে তাকে হুঁশিয়ার করে। দেখো চিন্টু, আমি ঘুমাতে যাচ্ছি, একদম বিরক্ত করবি না, আর সাবধান, ভুলেও পাশের গ্রামের বাগানে যাবি না। তুই জানিস না ওখানে সাপ, বিচ্ছু, না জানি কত পোকামাকড় আছে। যদি কোনো কিছু তোকে কামড় দেয় তাহলে আমি কি করব? তুই আমার একমাত্র সন্তান। আরে মা, তুমি চিন্তা কেন করছো? আমি তো কোথাও যাব না, তুমি আরামসে ঘুমাও, আমি এখানেই আছি। হ্যাঁ হ্যাঁ সত্যি। কিন্তু তার মা ঘুমাতে তার দেওয়া কথা ভুলে যায় আর তার বন্ধু মিন্টুর সাথে আবারও পাশের গ্রামের বাগানে চলে যায়। সেখানে মিষ্টি মিষ্টি রসালো কমলা গাছ ছিল। আরে মিন্টু, মা বলেছিল জলদি আসতে, কিন্তু আর যদি জলদি না আসতে পারি তাহলে তো ওয়াদা ভেঙে যাবে, আর নিশ্চিত আমাকে আজকে মার খেতে হবে। আরে আরে, তুই চিন্তা করছিস কেন? চিন্তা করিস না, ঝটপট কমলা পারবো আর বাড়ি গিয়ে খাবো, ঠিক আছে? হ্যাঁ বন্ধু, এবার ঠিক আছে। চিন্টু আর মিন্টু বাগানের বড় বড় গাছে উঠে যায়, ঝটপট কমলা পারে আর নিজ নিজ বাসায় চলে যায়। চিন্টু তার মা ওঠার আগেই পৌঁছে যায় আর অনেক মজা করে কমলা খেতে থাকে। এক সময় তার ঝুড়িতে থাকা সব কমলাই শেষ হয়ে যায়, কিন্তু একটা কমলা ছিঁড়তেই পারছিল না। যখনই তার মা ঘুম থেকে উঠে, সে তার মাকে বলে, মা এই দেখো না, এই কমলা তো আমি ছিঁড়তেই পারছি না। তুই আবারও ওই কমলা বাগানে গিয়েছিস? আরে মা, এটা তো গতকালের কমলা। ঠিক আছে, এই কমলা আমাকে দে। চিন্টুর মা ওই কমলা দেখে অবাক হয়ে যায়। চিন্টু, এটা কোনো খাওয়ার কমলা না, এটা তো সোনার কমলা। কি বললে, সোনার কমলা? হ্যাঁ, এই দেখো বাবা। মা, এখন তো তাহলে আমাদের সব অভাব দূর হয়ে যাবে, আমাদের অনেক টাকা হবে, তাই না মা? তুমি এটা এনেছো কোথা থেকে? চিন্টু তার মাকে পুরো সত্য ঘটনা বলে। তারা দুজন বাগানে চলে যায়। তখন চিন্টুর মায়ের নজর পড়ে বড় একটা গাছের উপর। সেখানকার সব কমলা ছিল সোনার। আরে চিন্টু বাবা, এ তো আজব ব্যাপার, সব কমলাই তো সোনার। জলদি পেরে আনো, প্রভু আমাদের উপর দয়া করেছে, এখন তো আমরা ধনী হয়ে যাব রে, এখন আমাদের কোনো চিন্তা থাকবে না। আয় বাবা, আমিও তোর সাথে গাছে উঠে যাই। তারা দুজন গাছে উঠে যায় ও সবগুলো সোনার কমলা পেরে আনে এবং আস্তে আস্তে তাদের অভাব দূর হয়ে যায়। গরিবের ট্রাক্টর ও টাকার ঘর। সোমপুর গ্রামে রামু নামের এক ছেলে থাকত। সে অনেক বুদ্ধিমান এবং পরিশ্রমী ছিল, কিন্তু সে অনেক বোকা ছিল। লোকেরা সহজেই তাকে বোকা বানিয়ে ফেলত। তার বাবা অসুস্থ হয়ে পড়ার পর সে তাদের একটি পুরনো ট্রাক্টর চালাতে শুরু করে। সেটি চালিয়ে সে তার পরিবারের ভরণ পোষণ করত। তার ট্রাক্টর অনেক পুরনো হয়ে গিয়েছিল, মাঝে মাঝে সেটি নষ্ট হয়ে যেত। একদিন যখন রামু কিছু জিনিস নিয়ে অন্য গ্রামে যাচ্ছিল, তখনই হঠাৎ তার ট্রাক্টরের পেছনের অংশ খুলে যায়। আরে একই বিপদে পড়লাম, গত সপ্তাহেই তো এটা ঠিক করিয়েছিলাম। যাই, কোনোভাবে জিনিসগুলো অন্তত দিয়ে আসি, তারপর এটা ঠিক করা যাবে। জিনিসপত্র পৌঁছে দিয়ে ট্রাক্টর ঠিক করাতে সে এক মিস্ত্রির কাছে যায়। তাকে দেখে মিস্ত্রি বলে, আরে রামু ভাই, তুমি আবার চলে এসেছো। তোমাকে আমি কতবার বলেছি এই ট্রাক্টরের ট্রলি পাল্টে ফেলো, কিন্তু তুমি আমার কথা শোনো না। এখন তুমি এটা বিক্রি করে নতুন ট্রলি নিয়ে নাও, নয়তো অন্য কারো কাছে চাকরি করো। আরে ভাই, তুমি এ কি বলছো, আমি কোথায় চাকরি করব? এই ট্রাক্টর ট্রলি তো আমার বাবার দেয়া, আমি এটা বিক্রিও করতে পারবো না, আর এমনিতেও এটা তো আমাদের জন্য টাকার খনির মতো।
এ কথা শুনে সেখানে বসে থাকা মহেশ বলে, আরে কি বললি, টাকার খুনি? তুই কি জানিস টাকার খুনি কাকে বলে? এই ট্রাক্টর তো তোর সব টাকা খেয়ে ফেলছে। টাকার খুনি হয়তো বিদেশের ট্রাক্টর, দেখিসনি লোকেরা কিভাবে তাদের ট্রাক্টরে টাকা লাগিয়ে রাখে, টাকার ঘর বানিয়ে রাখে তাদের ট্রাক্টরের ওপর। রামু তার ট্রাক্টর ঠিক করার জন্য সেখানে রেখে চলে যায়, কিন্তু সে মনে মনে মহেশের কথা ভাবতে থাকে এবং ভাবতে থাকে ট্রাক্টর ট্রলিকে কিভাবে টাকার ঘরে পরিণত করা যায়। সে ইন্টারনেটে এটি সার্চ করে, সে দেখতে পায় বিদেশের লোকেরা তাদের ট্রলিতে টাকা লাগাচ্ছে। তখনই তার মাথায় একটি বুদ্ধি আসে, সে তার বাড়ির পিছনে গিয়ে শুকনো কাঠ দিয়ে ঘর বানানো শুরু করে এবং তার কাঠের ঘরে রং দিয়ে বিভিন্ন দেশের টাকার আর্ট করে ফেলে। সেগুলো দেখতে একদম সত্যিকারের টাকার মতো লাগছিল। এভাবে রামুর টাকার ট্রাক্টরের ঘর তৈরি হয়ে যায়। দেখতে মনে হচ্ছিল যে সেটাই সত্যিকারের টাকার নোট লাগানো হয়েছে। সবাই ট্রাক্টরের ট্রলিতে টাকার ঘর দেখে অবাক হয়ে যায় এবং রামুকে বলে, আরে রামু, আমি কি তোমার টাকার ঘর দেখতে পারি? হ্যাঁ অবশ্যই দেখতে পারেন, কিন্তু এটা দেখার জন্য ভাড়া লাগবে, কারণ এটা তো টাকার ঘর, তাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ভাড়া দিতে রাজি আছি, সবার আগে আমিই এটার ভেতরে যাব। রামু লোকদের থেকে ভাড়া নিয়ে নিয়ে তার ট্রাক্টর ট্রলির টাকার ঘর দেখাতে শুরু করে, আর এভাবেই ট্রাক্টরটি তার জন্য টাকার ট্রাক্টর হয়ে যায় আর তার ভালো উপার্জন হতে শুরু করে। এখন রামুকে সবাই পুরনো ট্রাক্টরওয়ালা নামে নয়, তাকে টাকার ট্রাক্টরওয়ালা নামে চিনতে শুরু করেছে। তারাপুর নামের এক গ্রামে রূপেশ নামের এক যুবক ছিল। সে কিছুদিন আগেই পশু পাখিদের ওপর পড়াশোনা করে গ্রামে ফিরে আসে। সে তার বাড়িতে একটি পশু পাখির হাসপাতাল খোলার কথা ভাবে। একদিন এক লোক তার কাছে একটি মহিষ নিয়ে আসে। রূপেশ মশাই, আমার মহিষটা একটু দেখুন তো, ও গত দুই দিন যাবত দুধ দিচ্ছে না, কোনো ওষুধ থাকলে দিয়ে দিন। আচ্ছা আমি দেখছি। রূপেশ মহিষের কাছে গিয়ে ভালোভাবে সব কিছু দেখতে থাকে। কিছুক্ষণ পর সে বলে, আরে ভাই আমার তো মনে হচ্ছে তোমার মহিষ একদম ঠিক আছে, গতকাল আর পরশুও দুধ দিয়েছিল, খাবারও তো ঠিকভাবেই খাচ্ছে, ওর কিছুই হয়নি। আরে কিসের ডাক্তার হয়েছিস তুই? যদি চিকিৎসা না করতে পারিস তাহলে বলে দে আমার ভুল হয়েছে তোর কাছে আমার মহিষ নিয়ে এসে। তখন হঠাৎ রূপেশ মহিষের আওয়াজ শুনতে পায় এবং তার ভাষা বুঝতে পারে। আপনি একদম ঠিক বলছেন ডাক্তার সাহেব, আমি একদম ঠিক আছি, ওনার স্ত্রী ওনাকে না জানিয়ে আমার সব দুধ লুকিয়ে লুকিয়ে বাজারে বিক্রি করে দিয়েছে, উনি তো এটা জানেনই না। তখন রূপেশ বলে, আরে ও ভাই আমি এখনই আপনার মহিষের কথা শুনেছি, ও একদম সুস্থ আছে, সব ভুল তোমার স্ত্রীর, সে সব দুধ তোমাকে না বলেই বিক্রি করে দিয়েছে। আরে যা আমাকে পাগল ভাবিস নাকি, তুই একটা পাগল, এসেছে মহিষের কথা বুঝনেওয়ালা। কিন্তু তখনই মহিষ বুঝে ফেলে যে ডাক্তার তার কথা বুঝতে পেরেছে, সে ফিরে গিয়ে গ্রামে অন্য সব প্রাণীদের এই কথা জানিয়ে দেয়। তখনই সব প্রাণীরা যেমন ছাগল মুরগি গরু কুকুর সেই ডাক্তারের কাছে আসে, তাদের দেখে তাদের মালিকেরাও সেখানে আসে। তখন একটি মুরগি বলে, ডাক্তার সাহেব ডাক্তার সাহেব, দুদিন যাবত আমার অনেক জ্বর এসেছে, আমার মালিক তো বুঝতেই পারছে না। আচ্ছা এই নাও ওষুধ, তুমি এখনই সুস্থ হয়ে যাবে, এখন যাও। এরপর একটি ছাগল আসে, একটি গরু ও কুকুর এসে ডাক্তার সাহেবের কাছে তাদের সমস্যার কথা বলে ওষুধ নিয়ে সেখান থেকে চলে যায়। তখন গ্রামের সবাই বুঝতে পারে যে ডাক্তার রূপেশ প্রাণীদের ভাষা বুঝতে পারে। তখন গ্রামের সবাই এবং প্রধান এসে তাকে বলে, আরে ডাক্তার সাহেব আপনি তো অলৌকিক মানুষ, প্রাণীদের কথা বুঝতে পারেন, এভাবে তো আপনি সব প্রাণীদের সমস্যার সমাধান করতে পারবেন, এজন্য আমি একটা পরিকল্পনা করেছি, কেননা আমরা মুরগির মতো ডিজাইন করে আমাদের গ্রামেই একটা পশু হাসপাতাল বানিয়ে ফেলি,
এভাবে আমাদের গ্রামও অনেক বিখ্যাত হয়ে যাবে, কি বলেন আপনি? ঠিক আছে প্রধানমশাই, আপনি যা ভালো মনে করেন। তখন সবাই মিলে একটি বড় হাসপাতাল বানিয়ে ফেলে। এরপর বিভিন্ন গ্রাম থেকে লোকেরা প্রাণীদের চিকিৎসা করার জন্য রূপেশের কাছে আসতে থাকে।